ভারত মাতা কি জয়। পিতা কি বৈশ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এবং দিল্লি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি, ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি, পিতা কি বৈশ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এবং দিল্লি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পিতা কি বৈশ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে এখানে কি হলো বলতে, প্রচুর ছাত্র বা সমাজের বিভিন্ন অংশে যারা যুক্ত, তারা এই বিতে যোগদান করলো রাষ্ট্রের কাজে করার জন্য। আর এদের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র পুনর্গঠন, সেই কারণে এরা প্রত্যেকে এই বিতে জয়েন করলো। আর এখানে টিএমসিপি থেকে দুজন এই বিতে জয়েন করেছে আর কি, আর বাকি নতুন ছাত্র সব। আপনার নাম? শুভঙ্কর খান। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকে আরামবাগ শাখার পক্ষ থেকে তৃণমূল এবং বিভিন্ন সংগঠন থেকে আজকে একটা সংখ্যায় ছাত্র আজকে আমাদের বিদ্যার্থী পরিষদে জয়েন করলো। আর আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে যে ক্যাম্পেইন দেশজুড়ে চালাচ্ছে নোটার বিরুদ্ধে, এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ইলেকশানে চায় তারা 100% ভোট দিক মানুষ, এর ওপর আজকে ভারতবর্ষকে সমৃদ্ধিশালী গঠন করার জন্য আজকে এই কর্মযজ্ঞে বহু ছাত্রছাত্রী আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে জয়েন করলো। আপনার নাম? ধর্মদাস গৌরী, হুগলি জেলা সম্পাদক। আজকের এই পর্বটার বিশেষ গুরুত্ব এইটাই যে বিরোধী দল আমাদেরকে যে তকমা ছেঁটে দেয়, যে বিজেপি সংখ্যালঘুদের খবর রাখে না, সাম্প্রদায়িক দল। আজকে দেখুন আমার মুসলিম ভাইয়েরা আমাদের হাতে হাত মিলিয়ে লড়াই করবার জন্য আগিয়ে আসছে। বিজেপি মানে ভারত দল, যে দল সে ভারতবর্ষের শক্তি, যেই শক্তি সমস্ত যুব সমাজ থেকে শুরু করে যার আসল উৎস হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজের আমার সংখ্যালঘু ভাইয়েরা আজকে হাতে হাত মিলিয়ে আমরা এই বর্তমান যে স্বৈরাচারী শাসন সরকার চলছে সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্যই আমাদের এই সংখ্যালঘু ভাইয়েরা পার্টিতে জয়েন করেছেন। এই জয়েনিংটা নিয়ে আমি নিজে খুব তৃণমূল থেকে এসেছেন ওনারা এই জয়েনিং নিয়ে আমরা খুব আশাবাদী, ওনারা আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কাজ করবেন এবং আরও পার্টির সংগঠন মধ্যে। কতজন জয়েনিং করতে এসেছেন? 10 জন আছে ওনারা। তো পূর্বে তৃণমূল কংগ্রেস করতেন এবং কিছু দায়িত্ব ছিল আগে অঞ্চলে, তো সেই দায়িত্ব ছেড়ে আজকের পর থেকে ওনারা ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় এসে বিজেপি হয়ে কাজ করবেন।